বিহারে কোভিড পজিটিভ ব্যাংকক ফেরত চারজন গয়া বিমানবন্দরে আরটিপিসিআর টেস্টেই তাদের সংক্রমণটা ধরা পড়ে এবং চারজনই বিদেশি নাগরিক তাদেরকে আইসোলেশনে রাখা হয়েছে বলে খবর পাওয়া যাচ্ছে আমাদের সঙ্গে জ্যোতির্ময় কর্মকার আমাদের প্রতিনিধির সঙ্গে রয়েছেন জ্যোতির্ময় এই চারজন বিদেশি নাগরিক তাদের সংক্রমণ ধরা পড়েছে আরটিপিসিআরে কি জানা যাচ্ছে এখনো পর্যন্ত দেখো ইংল্যান্ড থাইল্যান্ড এবং মায়ানমার থেকে মোট চারজন বিদেশি যারা গয়া এয়ারপোর্টে পা রাখেন এবং তারপরেও দেখা যায় যে তাদের কোভিড টেস্ট করার পরে আরটিপিসিআর এই মুহূর্তে বাধ্যতামূলক করা হয়েছে বেশ কিছু দেশের ক্ষেত্রে এবং বাকি জায়গাতে 2% করে স্যাম্পল টেস্ট হচ্ছে সেই আরটিপিসিআর টেস্ট করার পরে মোট চারজন বিদেশির এই মুহূর্তে কোভিড পজিটিভ পাওয়া গিয়েছে এবং তাদেরকে ইতিমধ্যেই আইসোলেট করা হয়েছে পরবর্তী ক্ষেত্রে তাদের স্যাম্পল এখন জেনোম সিকুয়েন্সিং এর জন্য পাঠানো হচ্ছে যেদিকে চিন্তা এই মুহূর্তে তা হচ্ছে যে এরা কোনোভাবেই BF7 ভ্যারিয়েন্টে আক্রান্ত কিনা তা এই মুহূর্তে নিশ্চিত হতে চাইছেন বা সেই বিষয় সুনিশ্চিত হতে চাইছেন এই মুহূর্তে চিকিৎসকরা যে বিষয়টা আমরা গত কয়েকদিন ধরে দেখছি যে কেন্দ্রীয় সরকারের গাইডলাইন মেনে প্রত্যেকটা এয়ারপোর্টে এই মুহূর্তে কোভিড প্রোটোকল বাধ্যতামূলক করা হয়েছে আবার পাশাপাশি আরটিপিসিআর টেস্ট চায়না জাপান এবং দক্ষিণ কোরিয়ার ক্ষেত্রে প্রত্যেক যাত্রীর ক্ষেত্রে বাধ্যতামূলক করা হয়েছে বাকি দেশগুলির ক্ষেত্রে 2% স্যাম্পল টেস্ট করা হচ্ছে ফলে তো এই বার্তাটাই বারবার ধরে দেওয়া হচ্ছিল এবং এই আশঙ্কায় বারবার করা হচ্ছিল যে দেশের মাটিতে এই মুহূর্তে কোভিড পরিস্থিতির হ্রাস নিয়ন্ত্রণে থাকলেও বিদেশ থেকে যারা আসছে তাদের মাধ্যমে কোভিড ছড়িয়ে পড়ার একটা আতঙ্ক থাকছে 2020-র মার্চেও আমরা জ্যোতির্ময় তুমি সঙ্গে থাকো জ্যোতির্ময় আমাদের প্রতিনিধি যেমন জানাচ্ছিলেন তার পাশাপাশি আমরা ছবিও দেখাচ্ছি আপনারা দেখুন যে কিভাবে পুরো বিষয়টিকে এয়ারপোর্ট অথরিটি কিভাবে এই আরটিপিসিআর টেস্ট সে র্যান্ডমলি করছে এবং তারপর যেহেতু এই বিদেশি চারজন নাগরিকের সংক্রমণ ধরা পড়েছে এই গয়া বিমানবন্দরেই সেখানে রীতিমতো স্যানিটাইজেশনের কাজ করছে আপনারা দেখতে পাচ্ছেন সেই আগের মতোই ছবি আমরা দেখতে পাচ্ছি সম্পূর্ণ কোভিড কিট সেগুলো পরা রয়েছে পোশাক পরা রয়েছে তার মধ্যে স্যানিটাইজেশনের কাজ চলছে বিহারের কোভিড পজিটিভিটি পজিটিভ ব্যাংকক ফেরত চারজন গয়া বিমানবন্দরে আরটিপিসিআর যে টেস্ট হয় র্যান্ডম যে টেস্টিংয়ের এখন সিদ্ধান্ত নেওয়া হয়েছে সেই টেস্টেই ধরা পড়ে সংক্রমণ চারজনই বিদেশি নাগরিক তাদেরকে আইসোলেশনে রাখা হয়েছে এবং অবশ্যই যেটা জোর দেওয়া হচ্ছে সেটা হচ্ছে জিনোম সিকোয়েন্সিংয়ের উপরে জোর দেওয়া হচ্ছে ভ্যারিয়েন্টটাকে জানার জন্য